শুরুতেই ফ্ল্যাশলাইটের আলোয় জেনে নিন বিনোদন জগতের সর্বশেষ আপডেট। শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা মেহেদি হাসান হৃদয়। প্রায় বছর খানেক আগে শাকিবকে নিজের সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন তিনি। সিনেমার নাম বরবাদ। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে সিনেমাটির শুটিং। সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গিয়েছে প্রায় 15 কোটি টাকা বাজেটে নির্মিত হবে বরবাদ, যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতো রেকর্ড। সিনেমার প্রায় 80% দৃশ্য ধারণ হবে বিদেশে। অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় কাজ করছেন। সিনেমার প্রায় 80% দৃশ্য ধারণ হবে বিদেশে। অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের এই সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি শর্মা, যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগুর অধিকাংশ সিনেমায় কাজ করেছেন। অভিনেত্রী পূজারিণী ঘোষের টলিউডে বেশ কয়েক বছর হয়েছে আসার। মডেলিং জগৎ থেকে অভিনয়ে আসেন তিনি। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রী কৈফিয়ত নামের একটি ছবি। এছাড়া অভিরূপ ঘোষ পরিচালিত ওঝা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এদিকে এই অভিনেত্রী কড়া ডায়েট করতে গিয়ে বিপদে পড়েছেন। এমন বিপদ যে আসবে তা আগে থেকে অনুমানই করতে পারেননি পূজারিণী। ফলও হয়েছে ভয়াবহ। অসুস্থ হয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকায় অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছে তাকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। একসময়ের ব্যাপক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শারিকা সাবরি মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন এই অভিনেত্রী। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ওয়েব ফিল্মে। এর নাম মায়া। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন তুফান নির্মাতা রায়হান রাফি। রায়হান রাফির নির্মাণে সম্প্রতি প্রকাশ্যে এসেছে শারিকার ওয়েব ফিল্মটির টিজার। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন শারিকা। টিজারে শারিকার অভিনয়ের ঝলক দেখে নেটিজেনরা বেশ এক্সাইটমেন্ট প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময় নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম মায়া। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয় তাই ফুটে উঠেছে টিজারে। জানা গিয়েছে আগামী 30 সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে। টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরে দিয়েছিল পাঠান। রূপলি পর্দায় তার কণ্ঠে জিন্দা হে শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল আসমুদ্র হিমাচলের সিনেমা প্রেমীরা। বক্স অফিসে হাজার কোটি টাকা পেরিয়ে গিয়েছিল ছবির কালেকশন। এবার শুরু হয়েছে সেই ছবির সিকুয়েলের কাজ। যশ রাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবি কাহিনী লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্প তিনি লিখেছিলেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। এক বিনোদন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা কে করবেন তা অবশ্য খোলাসা করেনি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে সিদ্ধার্থ আনন্দ এই ছবির পরিচালক থাকবেন না, কেননা তার হাতে রয়েছে শাহরুখ সালমানের টাইগার ভার্সেস পাঠান।